তিনি পদত্যাগ করতে পারেন বিশেষ বিবেচনা করে। এবং তিনি যদি দিল্লি থেকে ফিরে, দিল্লি কি পরামর্শ দিয়েছে জানি না, দিল্লি যদি এই পরামর্শ দিয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশেষ বিবেচনা করে এবার আপনি পদত্যাগের ঘোষণা দেন, বাংলাদেশের মানুষ এবার ঈদের আনন্দে মানুষে মেতে উঠবে। একটা বিশেষ বিবেচনা খালি বাকি আছে, প্রধানমন্ত্রী যদি বিশেষ বিবেচনা করে, তিনি যেহেতু দেশ চালাতে পারছেন না, তিনি যেহেতু আরেকটা একতরফা নির্বাচনের পায়তারা করছেন, দেশের মানুষ যেহেতু তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তিনি বিশেষ বিবেচনা করে বাংলাদেশের মানুষকে এবার তিনি ক্ষমা করে দিতে পারেন। তিনি যদি দিল্লি থেকে ফিরে, দিল্লি কি পরামর্শ দিয়েছে জানি না, দিল্লি যদি এই পরামর্শ দিয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশেষ বিবেচনা করে এবার আপনি পদত্যাগের ঘোষণা দেন, বাংলাদেশের মানুষ এবার ঈদের আনন্দে মানুষ মেতে উঠবে। মানুষ এবার অগ্রিম ঈদের আনন্দে বাংলাদেশের মানুষ এবার আপনাকে সেখানে পদত্যাগে আপনাকে বাধ্য করবে। নির্বাচনকালীন আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা গঠন করব। শেষ কথা হচ্ছে লড়াইটা চলছে, এই লড়াইটা এবার এটা কোনো বিশেষ দলের লড়াই না, এই ফাসিবাদী সরকারের বিরুদ্ধে দেশের 17 কোটি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। এবারের লড়াই মানুষের অস্তিত্বের প্রশ্ন, বাংলাদেশের টিকে থাকার প্রশ্ন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্ন। আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে বলতে চাই, যেই লড়াই শুরু হয়েছে হামলা মামলা আক্রমণের পরে সমস্ত কিছু মোকাবেলা করে, এই লড়াই এই গণ আন্দোলন ইতিমধ্যে গণজাগরণে পরিণত হয়েছে। আজকে ঢাকা বৃষ্টির শহর, এর মধ্যেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে। মানুষের স্রোত আগামী সেপ্টেম্বর মাসের এই শেষ দিক থেকে ধারাবাহিক আন্দোলন চলবে, ধারাবাহিক কর্মসূচি চলবে, এই সরকারকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত এই আন্দোলন গণ আন্দোলন গণজাগরণ গণ অভ্যুত্থানে পরিণত হবে। সেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেবেন। মার্কিন প্রশাসন থেকে পরিষ্কার করে তারা বলেছে বাংলাদেশ নিয়ে মার্কিনীদের যে অবস্থান, আন্তর্জাতিক বিশ্বের যে অবস্থান, নির্বাচনটা অবাধ হতে হবে, নিরপেক্ষ হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, এদেশের মানুষের মানবাধিকার নিশ্চিত করতে হবে। এই অবস্থান তারা কোনো পরিবর্তন করে নাই, কিন্তু তিনি খুবই অস্থির। এখানে বাজার যেমন অস্থির, বাজারে যেমন তিনি আগুন ধরিয়ে দিয়েছেন, তিনি যখন বলছেন কোনো সিন্ডিকেট নাই, বাণিজ্য মন্ত্রী বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণের বাইরে, এখন বলছে কি দেশে কোনো সিন্ডিকেটই নাই, তার মানে সিন্ডিকেট এখন দৌরাত্ম্য, যা খুশি তাই করার একটা লাইসেন্স বাস্তবে এখন তারা দিয়ে দিয়েছে মুনাফাখোর সিন্ডিকেটগুলোকে। বাংলাদেশের মানুষগুলোকে তারা বাজারের খেয়াল খুশির উপরে, নৈরাজ্যের উপরে, আল্লাহর হস্তে তারা এখন ছেড়ে দিয়েছে। এভাবে কোনো দেশ চলতে পারে না। বিরোধী দলকে মোকাবেলার করার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন, তার তো একটা প্রতিপক্ষ লাগে। প্রতিপক্ষ বানিয়েছেন ডক্টর ইউনুসকে, ডক্টর ইউনুসকে তারা রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়েছেন। বিরোধী দলগুলোর সাথে এ পর্যন্ত খেলায় তারা যে খেলা খেলছেন, এই খেলায় ইতিমধ্যেই তারা পরাজিত হয়েছেন। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মানুষ পরাজিত করেছে, বিরোধী দলের কাছে ইতিমধ্যেই সরকার পরাজয় বরণ করেছে। এজন্য ইউনুসকে তারা প্রতিপক্ষ বানিয়ে তাকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় সেই চেষ্টা এখন তারা করেছেন। টিএজির কথা আপনারা শুনলেন, কতখানি নিরাপত্তাহীন, মার্কিন দূতাবাসে তাকে আশ্রয় নিতে হয় এবং এরপরে পুলিশ প্রহরায় তাকে বাসায় তাকে আনা হয়েছে। এই যদি একজন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের অবস্থা হয়, বাংলাদেশের মানুষের নিরাপত্তা কোথায়, আমার আপনার নিরাপত্তার জায়গাটা কোথায়? পরে বাংলাদেশকে তারা যে পুরোপুরি একটা মগের মুল্লুক বানিয়ে দিয়েছেন, এখানে যা খুশি করা যায়, তারা যে জায়গায় নিয়ে গেছেন প্রতিদিন, এটা তারা প্রমাণ করছেন। কথাটা আরেকটা কথা বলে আমি শেষ করব, সেই কথাটা হচ্ছে
কদিন আগে আপনারা শুনেছেন বেক্সিমকো গ্রুপকে বিশেষ বিবেচনায় 22,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে তাদেরকে লোন দেওয়া হয়েছে। এর আগে বিশেষ বিবেচনায় লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করতে দিয়েছেন। বিশেষ বিবেচনায় আমার অর্থনৈতিক সংস্থাগুলোকে তারা খালি করে দিয়েছেন। আমরা আমাদের দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব। আগামী কর্মসূচি যখন দেবে ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচিকে সবাই মিলে সফল করব।